আরক্ষী জিম্মা দিবন ডেকা দিবন ডেকাক তিনি দিনের বাবে আরক্ষীর জিম্মালে প্রেরণ করা হয়েছে সানমারি আরক্ষীয়ে পাঁচ দিনের জিম্মাত বিচারিছিল আদালতত দিবন ডেকার পাঁচ দিনের জিম্মা বিচারিছিল আদালতে তিনি দিনের জিম্মা দিছে সাত দিনের মেয়াদ উকলাত পুনের হাজির করা হয়েছিল আদালতত দিবন ডেকা ইন্দ্রাণী কাণ্ডর অভিযুক্ত হয়েছে দিবন ডেকা অন্যতম মূল অভিযুক্ত তেওর বিরুদ্ধে ইন্দ্রাণীর ফটো ভাইরাল করার একটা ডর অভিযোগ আছে টকার লেনদেন এই গোটে ঘটনাটি ঘটিছিল তাত নাম হাঙুর খাই পড়েছে কেবাগৰাকীও বিজেপি নেতার আর এগারী মহিলা আত্মহননের দরে পথ এটা বাঁচি লোলিয়া হওয়া চরমপন্থা এটা বাঁচি লোলিয়া হওয়া এটা ঘটনায় এক প্রকার যেধরণে বিজেপিক জোকারিছে সমানে নতুন নতুন কথা পোহর আছে গোটেই ঘটনাট চাকরি প্রার্থীর এডমিট কার্ড এক একোজনের ঘরের উদ্ধার হওয়ার আরম্ভ করে বিভিন্ন কথা পোহর আছে আর দিবন ডেকার খবর হয়েছে দিবন ডেকা সাত দিন আরক্ষীয়ে জিম্মা ললে সাত দিন আরক্ষীয়ে জেরা চলালে তারপর পুনের আজি যেটা আরক্ষীর জিম্মার মেয়াদ উকলিছিল আদালতত হাজির করা হয়েছিল আরক্ষীয়ে পাঁচ দিনের বাবে জিম্মাত বিচারিছিল দিবন ডেকাক আদালতে তিনি দিনের বাবে আরক্ষীর জিম্মালয় প্রেরণ করেছে দিবন ডেকাক সানমারি আরক্ষীয়ে বর্তমান যেহেতু পাঁচ দিনের জিম্মাত বিচারি তিন দিনের জিম্মাত লাভ করেছে দিবন ডেকাক দিবন ডেকা সোধা পোছা আর বিভিন্ন দিকত করা হব ইন্দ্রাণী কাণ্ডর অভিযুক্ত দিবন ডেকা আর ইন্দ্রাণীর ফটো ভাইরাল করে গ্রেপ্তার হয়ে পড়েছিল দিবন ডেকা এডমিট কার্ড উদ্ধার হওয়া একাংশ ঠিকনা গুয়াহাটি আর নলবাড়ী পুনের কইসু যুহ এডমিট কার্ড উদ্ধার করা হয়েছিল এয়া অনুরাগ সলিহার ঘরেরপ্রায় হোক বা আন সকলের দুই এঠাইর ঘরেরপ্রায় হোক এডমিট কার্ড উদ্ধার হওয়া একাংশর ঠিকনা গুয়াহাটি আর নলবাড়ির বলে স্পষ্ট হয়েছে অর্থাৎ এই ধরনের এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে তার ধনের লেনদেনের জড়িয়ে এয়া কিবা এটা টকার একটা হিসাব হয়েছিল নাকি যোরহাটরও একাংশ নিবনার এডমিট কার্ড উদ্ধার করা হয়েছে লক্ষণীয়ভাবে পঁচিশগড়ীক নলবাড়ির নিবনার ভাষ্য গ্রহণ করেছে ইতিমধ্যে আরক্ষীয়ে যে তেওঁলোকে কারোবাক টাকা দিছিল নাকি দিছিল যদি কাক টাকা দিছিল আর কোনে কি ধরনের প্রতিশ্রুতি দিছিল এইবর তথ্য পাতি আরক্ষীয়ে ইতিমধ্যে তালিকা কিছু লাভ করে পঁচিশগড়ীক নলবাড়ির নিবনার ভাষ্য গ্রহণ করেছে আরক্ষীয়ে নলবাড়ী কিষাণ মোর্চার সম্পাদক হেমন্ত দাসর পৰা তথ্য লাভ করেছে অসীম চক্রবর্তীর ঘরের চাকরির চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে পুনের কইসু অসীম চক্রবর্তী আন এটা নাম এই গোটেই কাণ্ডত হাঙুর খাই পড়া আন এটা নাম অসীম চক্রবর্তীর ঘরের চাকরির চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে হেমন্ত দাসর কন্যার চাকরির চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে আর গুয়াহাটির হেমন্ত দাস পুনর্বার কইসু হেমন্ত দাস আন এগারী বিজেপি নেতা পঁচিশগড়ীক নলবাড়ী নিবনার ভাষ্য গ্রহণ করা হয়েছিল আর নলবাড়ী কিষাণ মোর্চার সম্পাদক হেমন্ত দাস হেমন্ত দাসর কন্যার চাকরির চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে গুয়াহাটির একাংশ নিবনার তালিকাও তৈয়ার হয়েছিল তৈয়ার সানমারি আরক্ষীয়ে করেছে পলাতক অভিমন্যু দাসর চাঞ্চল্যকর তথ্য কিছু লাভ করা পরিলক্ষিত হয়েছে মাধুর্য দাস আর অভি দাসর নাম লৈ আত্মগোপন করে আছে বর্তমান অভিমন্যু অর্থাৎ মাধুর্য দাস নামটো লৈ অভি দাস নামটো লৈ আত্মগোপন করে আছে অভিমন্যু আর পলাতক অভিমন্যুর বাসগৃহটো উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র নেপালের কাঠমান্ডুত অভিমন্যু পলাই থাকার তথ্য আরক্ষীয়ে ইতিমধ্যে লাভ করেছে আর এই মুহূর্তে আমি সংযুক্ত হম আমি এই গোটেই ঘটনাখিন কেন সংঘটিত হয়েছিল এটার পিছনে একটা কথা কি ধরনের পোহর আসছিল আমার সঙ্গে আমার সাংবাদিক ভাস্কর শইকীয়া সংযুক্ত হয়ে আছে ভাস্কর আপনার হাতত কি আপডেট আছে হয় নিশ্চয়কৈ গীতাশ্রী কব লাগিব মই বর্তমান উপস্থিত আছো যে মুখ্য ন্যায়াধীশ কার্যালয়ের সন্মুখত আসলে কবলে গেলে সানমারি আরক্ষীয়ে প্রায় সাত দিনের বাবে যে দিবন ডেকাক জিম্মাত বিচারিছিল পরবর্তী সময় দেখবলৈ পোৱা গৈছিল যে আজি বর্তমান দেখবলৈ পোৱা গৈছিল যে এই আদালতত সানমারি আরক্ষীয়ে পাঁচ দিনের জিম্মাত দিবন ডেকাক বিচরা পরিলক্ষিত হয়েছিল কিন্তু বর্তমান যে আদালতে রায় প্রদান করেছে যে প্রায় তিন দিনের কারণে দিবন ডেকাক যে ন্যায়িক জিম্মালয় প্রেরণ করেছে আরক্ষীর ওসরলে প্রেরণ করেছে দেখবলৈ পোৱা গৈছিল যে দিবন ডেকা যথেষ্ট ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যুর পিছতে ইন্দ্রাণী তহবিলদার মৃত্যুর পিছতে দিবন ডেকার নাম সাঙুর খাই পড়েছিল ইন্দ্রাণী ডেকার ইন্দ্রাণী তহবিলদারের যে ফটো ভাইরাল করার পিছতেই দিবন ডেকার নাম ইতিমধ্যে সাঙুর খাই পড়ার পিছত দিবন ডেকাক সানমারি আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল আর গ্রেপ্তার করার পিছতে সাত দিনের বাবে সানমারি আরক্ষীয়ে দিবন ডেকাক আরক্ষীর জিম্মাত বিচারিছিল পরবর্তী সময়ত পাঁচ দিনের বাবে যে জিম্মাত বিচারিছিল কিন্তু আজি তিন দিনের কারণেহে যে মুখ্য ন্যায়িক আদালতে আরক্ষীর জিম্মালে প্রেরণ করেছে হয় হয় ভাস্কর ধন্যবাদ জ্ঞাপন করছো আমাকে এইখানে তথ্য আপনি দিলে আর এই গোটেই ঘটনাট ইন্দ্রাণী কাণ্ডর এটা এটা পৃষ্ঠা খোল খাইছে আর এটা এটা কথা পোহর আহি আছে ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যু এক প্রকার যে নুডঙাই দিছে যে গুরুত্বপূর্ণ নথিপত্র কি ধরনের কার হাতলৈ গৈছিলে আর কেনেকৈ এই কিবা তাত টকার কোনোবাই টকা লৈছিল নাকি কারোবার তালিকা এনেকা ধরনের ইতিমধ্যে প্রস্তুত করেছে
আমি ভাস্কৰৰ আৰু এটা প্ৰশ্ন সুধিব পাৰো নিশ্চয় ভাস্কৰ দিবন ডেকাৰ পৰা নিশ্চয়কৈ ইতিমধ্যে আৰক্ষীয়ে সাত দিনৰ জিম্মাত যিহেতু পাইছিলে বহুখিনি কথা হয়তো দিবন ডেকাৰ পৰা লাভ কৰিছে আৰক্ষীয়ে ইতিমধ্যে আৰু হয়তো কিছু তথ্য পাব পাৰে হয় নিশ্চয়কৈ ক'ব লাগিব যে চানমাৰক্ষীয়ে যথেষ্ট সংখ্যক তথ্য দিবন ডেকাৰ পৰা লাভ কৰিছে আৰু ২৫গৰাকীকৈ যি শিক্ষার্থী নামও পরীক্ষার্থী নামও ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে ভাষ্য গ্রহণ করেছে চানমারি আরক্ষী আর শেহতীয়া তদন্ত অনুসরি যে দিবন ডেকা যথেষ্ট টকার টকার লেনদেনের কথা পোহরলে আহিছে কিন্তু পরবর্তী সময়তে লক্ষণীয় হব কেনেকুৱা ধরনের ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক আছে বা কোন ব্যক্তি আন পরবর্তী সময় দেখবলে পাওয়া যাবে যে কোন ব্যক্তি দিবন ডেকার সঙ্গে জড়িত হয়ে আছে আর কোনে কোনে কিমান কিমান টাকা লই পেলে পরীক্ষা দিয়া যে চাকরি দিয়ার নামত তহন লৈছিল তার পরবর্তী সময়তে বিষয়টো লক্ষণীয় হব হয়তো আরো কিছু কথা পোহরলে আহিব যেহেতু তেনেকুৱা প্রার্থীর তালিকা ইতিমধ্যে আরক্ষীর হাতত পৰিছে কয় ভাস্কর বিদায় লৈছো আপোনাৰ পৰা ধন্যবাদ এই ধরনের গোটেই প্রসঙ্গটোত আসলে কেবাগৰাকীৰো নাম পোহরলে আহিছে যিসকল প্রার্থী সোধা পোছাও ইতিমধ্যে আরক্ষীয়ে কৰিছে এটা মূল প্রসঙ্গটো হৈছে কোনে টকা খালে কোনে কাক টকা দি টকা লৈ কোনে কাক কি প্রতিশ্রুতি দিছিল কিয়নো এডমিট কার্ড উদ্ধার হওয়া এই ঘটনাবোৰ সহজভাবে লব পৰা ঘটনা নিশ্চয়কৈ নহয় আৰু ইন্দ্রাণী তহবিলদারৰ গোটেই মৃত্যুৰ প্রসঙ্গত এফালে দিবন ডেকাৰ বিৰুদ্ধে ফটো ভাইরাল কৰাৰ অভিযোগ দুটাকৈ গোচৰ হৈছে ফটো ভাইরাল এটা গোচৰ আৰু টকাৰ লেনদেন হৈছে আন এটা গোচৰ এডমিট কার্ড উদ্ধার হওয়া একাংশৰ ঠিকনা গুৱাহাটী আৰু নলবাৰীৰ একাংশ আছিলে আৰু গুৱাহাটীৰ একাংশ যোৰহাটৰো একাংশ নিবনুৱাৰ এডমিট কার্ড উদ্ধার কৰা হৈছে যেহেতু অনুৰাগ চলিহাৰ ঘৰৰ পৰা মূল অভিযুক্ত অনুৰাগৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছিল নথি পত্ৰ এডমিট কাৰ্ড নিবনুৱাৰ ভাষ্য নলবাৰীত গ্ৰহণ কৰিছে ইতিমধ্যে আৰক্ষীয়ে প্ৰায় ২৫গৰাকীমান লোকৰ ভাষ্য ইতিমধ্যে নলবাৰী আৰক্ষীয়ে গ্ৰহণ কৰিছে আৰু নলবাৰী কিষাণ মৰ্চাৰ সম্পাদক হেমন্ত দাসৰ কন্যাৰ চুক্তি পত্ৰও উদ্ধাৰ কৰা হৈছে